নমস্কার। 2022 মে 2022 সালের মে মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের সময়ের গুণগত বৈশিষ্ট্য দিতে চলেছে, মেষ রাশির জাতক জাতিকাদের কিরকম সময় থাকবে এই মে মাসে, এই যে রাশি ভিত্তিক ফলাফল, এই রাশি ভিত্তিক ফলাফলের কিন্তু সারা বিশ্ব জুড়ে কদর, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু, মানুষকে যদি আমরা বিভিন্নভাবে মানুষের ক্লাসিফিকেশন করি তাহলে কিন্তু প্রায় সর্বশ্রেণীর মানুষের মধ্যেই কিন্তু এর একটা কদর রয়েছে। তার কারণ এটি অত্যন্ত মনোগ্রাহী এবং ভীষণ একটা আমাদের জ্যোতিষশাস্ত্রের একটা খুব লজিক্যাল দিক। আসলে রাশিফল কি? রাশিফল হচ্ছে, যদি মান্থলি রাশিফলের কথা বলি, যে রাশিফল আমি আপনাদের সামনে উপস্থিত করে থাকি, সেই মান্থলি রাশিফল হচ্ছে পার্টিকুলার সেই মাসে কি গ্রহ অবস্থান থাকছে, তাদের সঞ্চার ট্রানজিট গোচর কি থাকছে, এবং অ্যাকর্ডিং টু ইয়োর মুন সাইন, চন্দ্র রাশি সাপেক্ষে আপনি কি ধরনের ফলাফল পেতে চলেছেন। তো প্রত্যেক মানুষের মনে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা থাকে, তার কাছে যেটা সর্বপ্রথম প্রশ্ন জিজ্ঞাসা, সেটা হচ্ছে আমার জন্য এই সময়টা কিরকম থাকবে, আমি এই কাজটা করতে যাচ্ছি, এই কাজটা করতে যাচ্ছি, সময় আমার কতটা সপক্ষে থাকবে, সময়ের ফেভার আমি কতটা কিভাবে পাব। আমাদের দেশে এই রাশিফল মূলত চন্দ্ররাশি ভিত্তিক, মুন সাইন বেসড, আর বিদেশে পাশ্চাত্যের দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতে তো প্রবল পরিমাণে বিশেষভাবে রয়েছে, ইউরোপ আমেরিকায় কিন্তু এটা সানসাইন বেসড, রবি কোথায় রয়েছে সেই ভিত্তিতে, বাকি প্ল্যানেটারি পজিশন কি থাকছে তার ভিত্তিতে সেই মাসে একজন ইন্ডিভিজুয়াল, একজন জাতক জাতিকা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। তো এই যে প্রত্যেক মাসে, কখনো প্রত্যেক সপ্তাহে, বা কখনো প্রত্যেকটা দিন, দৈনিক দৈনিক রাশিফল, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দৈনিক রাশিফল যাতে আমি উপস্থিত করি, সেটা হয়তো এখন পেরে উঠছি না। তো এটা কিন্তু ভীষণভাবে পুরো ব্যাপারটাই হচ্ছে গোচর ভিত্তিক বা কারেন্ট প্রগ্রেশন ট্রানজিট ভিত্তিক একটি ফলাফল, যেটা রাশি সাপেক্ষে। সুতরাং এই রাশিফলের যার জন্য এত কদর সমস্ত মানুষের কাছে এবং সমস্ত বিশ্বে, তো এই গ্রেট রাশিভিত্তিক যে ফলাফল, রাশিফল, আজকের আমাদের আলোচ্য বিষয় মেষ রাশি। মেষ রাশি হচ্ছে আমাদের ন্যাচারাল জুডিয়াকের ফার্স্ট সাইন, যার মুন সাইন এরিজ, যার চাঁদ বা চন্দ্র রয়েছে মেষে বা এরিজে, কালপুরুষের প্রথম ঘর, কসমিক ম্যানের প্রথম ঘর। তো এই যাদের চন্দ্র মেষে রয়েছে তাদের এই মে মাসে কি ধরনের গ্রহ অবস্থান, কি ধরনের প্ল্যানেটারি একটা চিত্র, প্ল্যানেটারি পজিশন, ট্রানজিট বা কারেন্ট প্রগ্রেশনে কি ধরনের প্ল্যানেটারি পরিস্থিতি তৈরি হচ্ছে, তার উপরেই ভিত্তি করছে, ভিত্তি করে কিন্তু এই মে মাসের রাশিফল। প্রথমেই মেষ রাশির যে অধিপতি গ্রহ অর্থাৎ মঙ্গল, এই মঙ্গল কিন্তু থাকছে মে মাসের 17th মে পর্যন্ত একাদশে থাকছে। মেষ রাশির 11th হাউসে কুম্ভ রাশিতে 17th মে পর্যন্ত প্রথম 17টা দিন মঙ্গল থাকছে, এবং এখানে কিন্তু এই মঙ্গলের সঙ্গে শনিও থাকছে, এটি শনির ঘর। শনি মঙ্গল একাদশে, একাদশপতিকে নিয়ে রাশির অধিপতি মঙ্গল প্রথম 17টা দিন থাকছে, তারপরে মঙ্গল চলে আসছে দ্বাদশে, মেষ রাশির দ্বাদশে মীন রাশিতে, রেস্ট অফ দ্য টাইম মে মাসে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের যেটা 12th হাউস দ্বাদশ, সেই দ্বাদশে থাকছে বৃহস্পতি, পুরো মে মাসটাই বৃহস্পতি থাকছে, এবং এখানে 23rd বা 22nd যেটাই বলি না কেন, তো এখানে 23rd মে পর্যন্ত এখানে শুক্র দ্বাদশে তুঙ্গস্থ হয়ে থাকছে, যেটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, দ্বিতীয় এবং সপ্তমপতি, এবং 23rd মে শুক্র চলে আসছে তাদের রাশিতেই।
এটা দ্বাদশ এবং একাদশ এইভাবে খুব মিনিংফুল, হেভি এবং অত্যন্ত সিগনিফিকেন্ট হয়ে থাকছে। আর মেষ রাশির রাশিতেই পুরো মে মাস রাহু থাকছে এবং তার সপ্তমে সেভেন্থ হাউসে কেতু থাকছে। আর সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউসে থাকছে বুধ, এবং এই বুধ দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউসে রোহিণী নক্ষত্রে টেন্থ মে বক্রগতিতে যাবে। টেন্থ মে বক্রগতিতে যাওয়ার পর থার্ড জুন গিয়ে বুধ মার্গী গতিতে ফিরবে। সুতরাং আমাদের এই মে মাসে কিন্তু বুধ পুরোটাই টেন্থ মে থেকে বাকি পুরো কুড়িটা দিন কিন্তু বুধ বক্রগতিতেই থাকছে মেষ রাশির সেকেন্ড হাউসে। এবং বুধ যেই বক্রগতিতে যাচ্ছে সে কিন্তু রোহিণী নক্ষত্র থেকে তার পূর্ববর্তী নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে চলে আসছে, সেটা হচ্ছে ফোরটিন্থ মে। ফোরটিন্থ মে বুধ কৃত্তিকা নক্ষত্রে চলে আসছে এবং বাকি পুরো মাসটাই, ফোরটিন্থ মে থেকে পুরো মে মাসটাই বুধ কিন্তু কৃত্তিকা নক্ষত্রে বক্রগতিতে থাকছে। রবি, যেটা মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ, এই রবি থাকছে প্রথম পনেরোটা দিন, এই মে মাসের প্রথম পনেরোটা দিন থাকছে রাশিতেই, রাহুর সঙ্গে একত্রে অবস্থান করছে। এবং এই রবি ফিফটিন্থ মে চলে যাচ্ছে মেষ রাশির সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে। এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান মে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা জানেন যে গত এপ্রিল মাসে প্রত্যেকটা প্ল্যানেট সে যে হাউসে ছিল সেই হাউস থেকে তার পরবর্তী হাউসে, পরবর্তী সাইনে সঞ্চার করেছে, গোচর করেছে প্রত্যেকটা প্ল্যানেট। প্রত্যেকটা প্ল্যানেট, চন্দ্র তো দুদিন অন্তর প্রত্যেকটা সাইনকে চেঞ্জ করছে, আমি চন্দ্রের কথা এখানে ধরছি না, কিন্তু বাকি যে সমস্ত প্ল্যানেট প্রত্যেকটি, এটা এমনই একটি কোইন্সিডেন্স ছিল আমাদের এপ্রিল মাসে যে প্রত্যেকটি প্ল্যানেটেরই মুভমেন্ট হয়েছে তার পরবর্তী, তার পরবর্তী সাইনে। আর রাহু কেতুর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পূর্ববর্তী সাইনে। রাহু কেতুরও মুভমেন্ট হয়েছে, বৃহস্পতির মুভমেন্ট হয়েছে, শনির মুভমেন্ট হয়েছে, শুক্রের মুভমেন্ট হয়েছে, প্রত্যেকটি প্ল্যানেটের কিন্তু মুভমেন্ট হয়েছে, বৃহস্পতির মুভমেন্ট হয়েছে। সুতরাং এই সমস্ত মুভমেন্টের পর এপ্রিল মাসে আমাদের এই মে মাস, সমস্ত যা কিছু নাড়াচাড়া হবার হয়ে যাবার পর মেজর তিনটি ট্রানজিট, জুপিটার ট্রানজিট, স্যাটার্ন ট্রানজিট এন্ড রাহু কেতু ট্রানজিট, তারপরে কিন্তু এই মে মাস। এই মে মাসে কিন্তু ধীরে ধীরে সমস্ত এসেন্স গুলো বদলাতে শুরু করবে, ফলাফল বদলাতে শুরু করবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, তাদের কিন্তু রাশিতে রাহু অবস্থান করে থাকবে। এখন আগামী ১৮টা মাস, পুরো মে মাসটা তো থাকছেই রাহু অবস্থান করে, এবার এর ভিত্তিতে মেষ রাশির জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন এই মে মাসে। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে যেটা বিশেষ করে বলার, সেটা হচ্ছে যে আকস্মিকভাবে কোনো হেলথ হ্যাজার্ড কিন্তু হতেই পারে, আকস্মিকভাবে। বিশেষ করে আমি বলবো যারা হার্ট ওরিয়েন্টেড কোনো দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে, যারা হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি ইত্যাদি সমস্যায় ভুগছেন তাদের জন্যও কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে, টুকিটাকি সার্জারি কাটা ছেঁড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে আর একটা কথা আমি বলে নেব, সেটা হচ্ছে এটা মে মাসের রাশিফল, থার্টিয়েথ এপ্রিল একটি সূর্যগ্রহণ, একটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়ে গেছে এই মেষ রাশিতে, কিন্তু বছরে দুবার বা রবি ১২ মাস এক একটি মাস এক একটি সাইনে থাকে। রবি একবার বছরে রাহুর সঙ্গে একই সাইনে থাকে, একবার কেতুর সঙ্গে একই সাইনে থাকে। সুতরাং রবি যখনই রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে আসছে তখনই কিন্তু একটি সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। তো সুতরাং থার্টিয়েথ এপ্রিল একটি সূর্যগ্রহণ সংঘটিত হয়ে গেছে, আবার অক্টোবরে রবি যখন কেতু যুক্ত হবে তখন কিন্তু আবার একটি সূর্যগ্রহণ সংঘটিত হবে। এটা চিরকাল হয়ে আসছে, এটা এই এপ্রিল মাসে নতুন প্রথম কিছু নয়। রবি যখনই রাহু কেতুর মধ্যে আসে প্রত্যেক বছর ইউজুয়ালি দুটো করে সূর্যগ্রহণ কিন্তু হচ্ছে।
আলাদা করে বিশেষ রকমের কোনো আতঙ্কে কিন্তু আপনারা একেবারেই আতঙ্কিত হবেন না। তবে হ্যাঁ, নিশ্চিত এটা ফায়ার সাইন, মেষ রাশিতে রবি রাহু যুক্ত হওয়া ফায়ার সাইনে নিশ্চয়ই এর একটু ইন্টেন্সিটি একটু বেশি তো থাকছে, কিন্তু তাহলেও আতঙ্কিত হওয়া, ভীত হওয়ার তো কোনো পজিটিভ আউটকাম আমাদের মধ্যে কখনো হয়ই না। তো যাই হোক, এ ব্যাপারে খুব একটা দুশ্চিন্তার কোনো, উদ্বেগের কোনো জায়গা নেই, ভীত সন্ত্রস্ত হবার কোনো জায়গা নেই। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাগমের ক্ষেত্র, ইনকামের ক্ষেত্র সম্পর্কে আমি বিশেষ করে যেটা বলবো, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র সম্পর্কে, সেটা হচ্ছে যে আয়ের ক্ষেত্র বিশেষ করে এই মে মাসের শেষ দুটি সপ্তাহ তারা তাদের বুদ্ধি বলে, তারা তাদের বিচক্ষণতার, বিচক্ষণ সিদ্ধান্তের কারণে বুদ্ধি বলে, মেধা বলে, কিন্তু ইনকামের ক্ষেত্রটি, অর্থাগমের ক্ষেত্রটি যথেষ্ট ইতিবাচক থাকবে, যথেষ্ট ইতিবাচক থাকবে, কিন্তু ব্যয়ের ক্ষেত্রটি যথেষ্ট, ব্যয়ের প্রাবল্যও কিন্তু যথেষ্ট থাকবে। তার কারণ শুক্র কিন্তু 23 মে পর্যন্ত শুক্র তাদের দ্বাদশে তুঙ্গস্থ হয়ে থাকছে, নানা রকম ইতিবাচক কারণে, লাক্সারি, কমফর্ট, ভ্রমণ, তীর্থ ভ্রমণ, ইতিবাচক ইনভেস্টমেন্ট, কোনো গুড ইনভেস্টমেন্ট, এই সমস্ত কারণে কিন্তু তাদের যথেষ্ট ব্যয় বাহুল্য, ব্যয়ের চাপটা কিন্তু থাকবেই, থাকলেও কিন্তু বিশেষ কোনো অপব্যয় ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট কম থাকছে। কিন্তু 17 মে থেকে যখন রাশির অধিপতি মঙ্গল তাদের দ্বাদশে চলে আসবে, যদিও সেই মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে একত্রে থাকবে এবং শুক্র সেখান থেকে 23 মে রাশিতে চলে আসছে, কিন্তু তাহলেও বৃহস্পতি মঙ্গল দ্বাদশে থাকলেও আমি বলবো না কোনো নেতিবাচক ব্যয় হবে, অপব্যয় হবে, অর্থক্ষয়, অর্থ ক্ষতি হবে, এটা কিন্তু আমি বিশেষ কোনো দেখছি না। মে মাসে আমাদের মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন প্রফেশনের মানুষদের দেখতে পাই, তারা কে কি ধরনের ফল পেতে চলেছেন। প্রথমেই বলবো যারা সরকারি চাকরি করেন, যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো যে এই মে মাসের শেষ দুটি সপ্তাহ ইতিবাচক, কিন্তু প্রথম দুটি সপ্তাহে কিছু কনফ্লিক্ট, কিছু সংঘর্ষ, কিছু ডিসঅ্যাপয়েন্টেড হওয়া ইত্যাদির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা স্কুল কলেজে পড়ান, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য একই কথা বলবো, শেষ দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত ইতিবাচক। শেষ দুটি সপ্তাহে তারা নানা রকম ভাবে নিজেদের মর্যাদার ক্ষেত্র, প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রকে খুব পজিটিভলি বা ধনাত্মক ভাবে কিন্তু ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। বহু ক্ষেত্রে কাঙ্ক্ষিত যারা স্থানান্তরে যেতে চাইছিলেন, তাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত স্থানান্তরে যাওয়ার ইচ্ছা নিশ্চিত রূপে কিন্তু পূরণ হবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা যে কোনো রকম ভাবে সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত, পারফর্মিং আর্ট, মেধা, মেরিট, ট্যালেন্টের মাধ্যমে যারা কাজকর্ম করেন, অভিনয়, ছোট পর্দা, বড় পর্দায় বিভিন্ন ক্ষেত্রে যারা পারফর্মিং আর্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, সবার জন্যই বলবো যে এই মে মাসে, পুরো মে মাসটাই তাদের জন্য কিন্তু ইতিবাচক, পুরো মে মাস, কিন্তু তার মধ্যে শেষ সপ্তাহটি আরো অধিকতর ইতিবাচক। মে মাসের শেষ সপ্তাহটি অধিকতর ইতিবাচক, যোগাযোগ বৃদ্ধি, এবং শুধু যোগাযোগ বৃদ্ধি নয়, যথেষ্ট একটি প্রভাবশালী যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি, স্থানান্তরে গিয়ে ভাগ্যোন্নতি, দূর যাত্রা, কোনো দূরস্থানে গিয়ে পারফর্ম করার সম্ভাবনা, সুযোগ সুবিধে পাওয়া ইত্যাদির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা মানি মার্কেটে কাজকর্ম করেন, যারা ইনভেস্টমেন্টের মার্কেটে কাজকর্ম করেন, ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ফিনান্স নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের জন্য বলবো যে তার সঙ্গে সঙ্গে বলবো যারা হিসাবরক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইত্যাদি অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, তাদের জন্য বলবো 10th মে থেকে বাকি পুরো মে মাসটা, মে মাসের শেষ 20 দিন খুব লক্ষণীয়।
তাদের খুব ধৈর্য সহকারে ট্যাক্টফুলি ডিপ্লোম্যাটিক্যালি তাদের কাজকে কিন্তু সার্থকতার জায়গায় নিয়ে যেতে হবে, না হলে বহু ক্ষেত্রেই কিন্তু কিছু অকাম্য বিরোধিতার সম্মুখীন তাদের হতে হবে। অকাম্যভাবে তাদের যে একটা গতি, সেই গতি কিন্তু অকাম্যভাবে একটা জায়গায় স্থগিত হয়ে যেতে পারে। তাদের একটু যথেষ্ট ট্যাক্টফুলি ডিপ্লোম্যাটিক্যালি তাদের নিজের কাজকর্মের জায়গাটিকে সার্থকতার জায়গায় নিয়ে যেতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন, এক্সেলেন্ট সময় তাদের জন্য। এন্টার আমি বলবো সম্পূর্ণ মে মাসটি কিন্তু তাদের জন্য যথেষ্ট ইতিবাচক। তাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে। তারা তাদের মধ্যে যে মেধা রয়েছে, তাদের মধ্যে যে স্কিলফুলনেস রয়েছে, সেটা অ্যাপ্রিসিয়েটেড হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মে মাসের প্রথম দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে ইতিবাচক। বিরোধিতা, সংঘর্ষ ইত্যাদির মধ্যে দিয়েও তাদের কিন্তু তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তাদের বল, তাদের সর্বক্ষেত্রে যে তাদের বল, জনবল, সমর্থন ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি পাবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো শেষ সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক। মে মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক। সুযোগ সুবিধে, সম্ভাবনা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রথম যে তিনটি সপ্তাহ, এই তিনটি সপ্তাহে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো ইতিবাচক ইনভেস্টমেন্ট, যেটা তাদের ভাগ্যোন্নতির পক্ষে সহায়ক হবে, এই সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে রয়েছে। যারা পিতামাতা, পেরেন্টস, মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের জন্য বলবো ইতিবাচক সময় শেষ দুটি সপ্তাহ। সন্তানের সাফল্য, সন্তানের ইতিবাচক দিককে তারা দেখতে পাবেন এই মে মাসের শেষ দুটি সপ্তাহে। যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, তাদের জন্য যথেষ্ট ইতিবাচক মে মাস। কিন্তু কোথাও কোথাও কিছুটা হেডস্ট্রং হয়ে, মাথা গরম করে, একটা টেম্পারকে লস করে তারা কিন্তু কোনো একটা অকাম্য পরিস্থিতি, আনওয়ান্টেড, আনফেয়ার সিচুয়েশন তৈরি করে ফেলতে পারেন, যারা ছাত্রছাত্রী। কিন্তু শেষ দুটি সপ্তাহ অনেক মসৃণ, অনেক স্মুথ। যারা ছাত্রছাত্রী তাদের জন্য বলছি, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, পরীক্ষার্থী, সবার জন্যই কিন্তু এই কথা বলছি। যারা ল প্রফেশনে রয়েছেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট ইত্যাদি, তাদের জন্য বলবো মে মাসের শেষ 20টা দিন, প্রথম 10টা দিনকে বাদ দিয়ে বাকি সময়টুকু কিন্তু তাদের খুব বিচক্ষণতার মধ্যে চলতে হবে। কোনো অদ্ভুত জটিলতার আবর্তে কিন্তু তারা নিজেদের কিছুটা বিব্রত করে ফেলতে পারেন। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন মেষ রাশির জাতক জাতিকা, তাদের বলবো নিজের ইগো, অহং, এই জায়গাটিকে খানিকটা সংযত করতে হবে, কন্ট্রোল করতে হবে, কিছুটা কম্প্রোমাইজিং এবং নিজেকে অনেক বেশি অ্যাকোমোডেটিভ করতে হবে, না হলে কিন্তু প্রেম প্রীতির সম্পর্কের মধ্যে একটা বিচ্ছিন্নতা, মতবিরোধ ইত্যাদি সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো যে যথেষ্ট ইতিবাচক সময়। দাম্পত্য সম্পর্ক যথেষ্ট মাধুর্যপূর্ণ থাকবে এবং এই মাসের শেষ সপ্তাহে, মে মাসের শেষ সপ্তাহে দাম্পত্য সম্পর্কের মধ্যে নতুন করে একটা আরো বেশি মাধুর্যপূর্ণ, নৈকট্যপূর্ণ, প্রীতিপূর্ণ জায়গা আরো বেশি করে তারা অনুভব করতে পারবেন। শেষ সপ্তাহটিতে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যারা বিবাহ ইচ্ছুক, তাদের জন্য বলবো এই মে মাসে প্রবল বিবাহযোগ। মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে শেষ সপ্তাহটিতে প্রবল বিবাহযোগ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বলবো যে সেখানে একটা অদ্ভুত পরস্পরের প্রতি আস্থাশীলতার সম্পর্ক তৈরি হবে এবং যেটা খুব স্থায়ী এবং দীর্ঘমেয়াদী হবে। মেষ রাশির জাতক জাতিকারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, নতুন গৃহ কিনতে পারেন, ফ্ল্যাট, বাড়ি কিনতে পারেন এবং বাহন ক্রয়ের জন্য শেষ সপ্তাহটি, মে মাসের শেষ সপ্তাহটি বাহন ক্রয়ের জন্য অত্যন্ত অনুকূল।
কিছু ট্রিপ ভ্রমণ তাদের জন্য অনিবার্য এই মে মাসে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ তাদের জন্য বলবো, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকে নিজেদের খানিকটা বাঁচিয়ে চলতে হবে, নিজেদের খানিকটা সর্বক্ষেত্রে অ্যালার্ট হয়ে বিচক্ষণতার সঙ্গে চলতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা বিদেশে যেতে চাইছেন, অত্যন্ত অনুকূল সময়, এক্সেলেন্ট সময় এই মে মাস। বিদেশ যাত্রা, বিদেশে কর্মসূত্রে বা উচ্চ বিদ্যার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য পার্টিকুলারলি মে মাসের শেষ সপ্তাহটি কিন্তু অত্যন্ত অনুকূল, ফেভারেবল। দুটি রঙকে তারা ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক সমস্ত ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে, দুটি রঙকে তারা ব্যবহার করতে পারেন, যথেষ্ট সুফল পাবেন। একটি হচ্ছে হালকা কমলা রং, হালকা অরেঞ্জ রং, এই রংটিকে তারা ব্যবহার করুন, প্রচুর সাপোর্ট, ফেভার, সহযোগিতা পাবেন সার্বিকভাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো হালকা হলুদ রং, হালকা হলুদ রঙে একদম লাইট ইয়ালো এই রংটিকে তারা ব্যবহার করুন। নানাভাবে এই রংটি ব্যবহারের জন্যও কিন্তু তাদের ভাগ্যোন্নতির জন্য সহায়ক হবে এবং বহু ক্ষেত্রে খুব যথার্থ উপযুক্ত কাম্য ব্যক্তিত্বের সহযোগিতা, সাপোর্ট তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রেও কিন্তু একটা মসৃণতার জায়গা তৈরি করে দেবে, একটা ভাগ্যোন্নতির ক্ষেত্রে একটা ইতিবাচক পথ বা একটা পথ নির্দেশ অতি অবশ্যই তারা এই সময় কিন্তু পেতে পারেন। আমি বলবো যে মে মাস কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ইতিবাচক, তবে প্রথম 15টা দিন তাদের একদম মাথা ঠান্ডা করে কিন্তু চলতে হবে। আদারওয়াইজ তারা যদি কিছুটা টেম্পার লস করে ফেলেন, বহু বিড়ম্বনা এবং অকাম্য পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আদারওয়াইজ অত্যন্ত ইতিবাচক এই মে মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার।